বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সম্মানিত ভাই জনাব কলকাতা ভারত থেকে জানতে চেয়েছেন যে আমার মোবাইলে পুরো কুরআন ওযিত রাখা আছে। এই ক্ষেত্রে আমার কি করণীয়? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। والصلاه ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ মাবাদ। জি সম্মানিত ভাই কোরআন মাজিদ হচ্ছে আল্লাহর কালাম এবং মর্যাদার কিতাব তাই আমাদের উচিত তাকে পড়ার সময় বিশেষ করে যখন মুসাহাব মুসাহাব হাতে নিয়ে কোরআন মাজিদ তেলাওয়াত করব বা পড়ব বা গবেষণা করব তখন পাক পবিত্র হয়ে উজু করে নিয়ে তা গবেষণা করা উচিত তেলাওয়াত করা উচিত বাকি থাকলো কোনো মোবাইলে বা কম্পিউটারে বা স্মার্ট ডিভাইসের মধ্যে যদি কেউ কোরআন মজিদ রাখে তাতে কোনো অসুবিধা নাই এটাকে জায়েজ বলে ফতোয়া দিয়েছেন এবং এমত অবস্থায় যদি কেউ অপবিত্র থাকে তাতেও কোনো অসুবিধা নাই এবং অযুবিহীন পড়তেও কোনো অসুবিধা নাই যদি মোবাইলের মাধ্যমে বা কম্পিউটারের মাধ্যমে যদি কেউ কোরআন মাজিদ তেলাওয়াত করতে চায় পাঠ করতে চায় এক্ষেত্রে অজুও শর্ত না এবং পাক পবিত্র হওয়ার শর্ত নাই তবে যেহেতু কোরআন মজিদ হচ্ছে আল্লাহ সব হান কালাম তাই তার পাক পবিত্র এবং অজুর সাথে পড়াটা ভালো দ্বিতীয় কথা হলো এই যেহেতু আপনি একটা কথা উল্লেখ করেছেন যে সেখানে অডিও তেলাওত রয়েছে আসলে এক্ষেত্রে দেখা যায় আমাদের মধ্যে অনেক ভাইরা উদাসীন কোরআন বাজতে থাকে কোরআন মজিদ অডিও চালু করে দিয়ে সে অন্য কাজে ব্যস্ত হয়ে যায় এটা আদৌ ঠিক না তার কারণ হচ্ছে আল্লাহ কোরআন মজিদ হচ্ছে আল্লাহ সহ কালাম তাই কোরআন মজিদ পাঠ করা যেমন এবাদত তেমনি শোনাও এবাদত তাই যখন কোনো ব্যক্তি কোরআন মাজিদ মোবাইলের মাধ্যমে বা কম্পিউটারের মাধ্যমে চালু করে দেবে অডিও হিসাবে সেটা সে তা কি করবে মনোযোগ দিয়ে শুনবে যদি সে অন্য কাজে ব্যস্ত হয়ে যায় তাহলে কোরআন মাজিদ বন্ধ করে দিয়ে সে অন্য কাজে ব্যস্ত হবে এটাই হচ্ছে নিয়ম তৃতীয় কথা হলো এই যে মোবাইলে যদি কোরআন মাজিদ থাকে সেই মোবাইলকে টয়লেটে নিয়ে যাওয়া যাবে কি না এ বিষয়ে ওলামা একরামগুন বলেছেন যে মোবাইলের মধ্যে যদি কোরআন মজির থাকে তাহলে সেই মোবাইল সহ টয়লেটে যেতে কোনো অসুবিধা নাই তার কারণ হচ্ছে এই যে তা স্পর্শযোগ্য না এটি হাফেজদের হৃদয়ে কোরআন থাকার মতন কিন্তু তাদের জন্য টয়লেটে যাওয়া নিষিদ্ধ না তাই যদি কোনো কারো ল্যাপটপে বা মোবাইলে বা কোনো স্মার্ট ডিভাইসে বা মোবাইলের মাধ্যমে যদি কোরআন থাকে সেই মোবাইল টয়লেটে নিয়ে যেতে কোনো অসুবিধা নাই তবে যদি কোরআনের কোনো আয়াত যদি মোবাইলের উপরে লেখা থাকে তাহলে পকেটের ভিতরে তাকে অবশ্যই রাখতে হবে যেহেতু আমরা এই কথা প্রত্যেককেই জানি যে পায়খানারত অবস্থায় যেমন কোরআন মজিদ পাঠ করা যায় না তেমনিও টয়লেটে বসে মোবাইলে কোরআন খোলা যাবে না বাকি ওল্লাহ আলম্বের সবাব সালামু আলাইকুম রহমতুল্লাহি ওবার